দেশের মধ্যাঞ্চলে বাড়ছে নদনদীর পানি, প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল। মানিকগঞ্জের আরিচায় যমুনা নদীর পানি 5 সেন্টিমিটার বেড়েছে, তবে বিপদসীমার নিচ দিয়েই বইছে। কিন্তু এরই মধ্যে নদী তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পদ্মার পানি রাজবাড়ির পাংশা উপজেলার সেনগ্রামে বিপদসীমার 14 সেন্টিমিটার ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানি ঢুকতে শুরু করেছে নিম্নাঞ্চলে। এদিকে উত্তরাঞ্চলে কমছে নদনদীর পানি। লালমনিরহাটে তিস্তার পানি আরও কমে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে, তবে এখনও ডুবে আছে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলের ক্ষেত, পানিবন্দী অনেকে। এদিকে পদ্মায় পানি বেড়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সীমিত থাকায় বিকল্প রুট পাটুরিয়া ও দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে। দুই রুটের চার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের। রওশনারা তানিয়া, বৈশাখী সংবাদ।